আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাব, সংলাপে সরকারকে যেসব পরামর্শ দিল রাজনৈতিক দলগুলো। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ হয়েছে শনিবার 19 অক্টোবর। রাষ্ট্র সংস্কার ও নির্বাচন ইস্যুতে এই সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক দলগুলো সরকারকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন, এ ব্যাপারে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, হাসিনার পতনের পর 876 কোম্পানি ফেরত পেলেন আগের মালিকেরা, অবৈধভাবে দখল করেছিল শেখ হাসিনার আমলে। শেখ হাসিনার সরকারের পতনের পর গত 15 বছরে অবৈধভাবে দখল করা 876টি কোম্পানি তাদের সাবেক মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে। যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর IRJC এসব তথ্য জানিয়েছে। জানা গেছে, RJSC কোম্পানি নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের জন্য 20 আগস্ট থেকে 10 অক্টোবর পর্যন্ত 3,753টি আবেদন গ্রহণ করেছে। বেশিরভাগ কোম্পানি ছোট থেকে মাঝারি আকারের, যেগুলো সম্মিলিত বিনিয়োগ প্রায় 1.5 লাখ কোটি টাকা বলে কর্মকর্তারা জানিয়েছে। এদিকে কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের বৈঠকের গুঞ্জন। কুমিল্লা সীমান্তে ভারতে পালিয়ে যা 6 জেলার আওয়ামী লীগের নেতাকর্মীর একটি দল এবং মুজিবনগর সরকারের আদলে সরকার গঠনের চেষ্টার গুঞ্জন উঠেছে। জানাবো, বেশি অক্ষম হলে ক্ষমতা ছেড়ে দিন অন্তর্বর্তীকালীন সরকারকে ভিপি নূর। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির এখনও কোনো দৃশ্যমান উন্নতি করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার। বিভিন্ন স্থানে চাঁদাবাজি হামলার ঘটনা ঘটছে, দ্রব্যমূল্যের উদ্যোগতিতে মানুষের কষ্ট হচ্ছে, প্রশাসনে আওয়ামী পেতাত্তারা বসে আছে। সরকার দুর্বলতা কাটিয়ে উঠতে না পারলে আওয়ামী ফ্যাসিবাদ ফিরে আসবে। তাই সরকারকে বলতে চাই, রাষ্ট্র চালাতে না পারলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে পরামর্শ নিন, বেশি অক্ষম হলে ক্ষমতা ছেড়ে দিন। এবারে জানাবো, আওয়ামী লীগ ছাত্রলীগের নামে মামলা দিন, তাদের রাজনীতি করার নৈতিক অধিকার নেই, বললেন সম্মাননীয় হাসনাত আবদুল্লাহ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মাননীয় হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তাদের নামে মামলা দিন, তাদের ঘর থেকে ধরে এনে পুলিশে সোপর্দ করুন। আওয়ামী লীগ যেভাবে মানবাধিকার হরণ করেছে, তার আর পুনর্বাসনের সুযোগ পাবে না। আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক অধিকার নেই, সন্ত্রাস হিসেবে আইন করে তাদের নিষিদ্ধ করতে হবে। এবং সর্বশেষ জানাবো, বৈরুতে বাসিন্দাদের সরে যেতে ইসরায়েলি বাহিনীর নতুন নির্দেশনা। ইসরায়েলি সামরিক বাহিনী বৈরুতে দক্ষিণ উপকণ্ঠে দাহিয়ের বাসিন্দাদের জন্য নতুন আদেশ জারি করেছে। এতে বলা হয়েছে, দ্রুত এসব জায়গা ছেড়ে চলে যেতে হবে। ইসরায়েলের প্রসারিত লাল রঙের হাইলাইট করা ছবিতে দেখা যায়, হারেত হরিক এবং আশপাশের হাদাত আশপাশের বাসিন্দাদের অন্তত 2টি ভবনের আশপাশের এলাকা থেকে সরে যেতে বলা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সংলাপে সরকারকে যেসব পরামর্শ দিল রাজনৈতিক দলগুলো। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ হয়েছে শনিবার 19 অক্টোবর। রাষ্ট্র সংস্কার ও নির্বাচন ইস্যুতে এই সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো সরকারকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। সংলাপে কোনো কোনো দল সংস্কারের পরে নির্বাচনের পরামর্শ দিয়েছেন, আবার কোনো কোনো দল আওয়ামী লীগ নিষিদ্ধ শেখ হাসিনার বিচার সহ নানান সংস্কারের প্রস্তাব তুলে ধরেছে। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে সংলাপে অংশ নিয়ে গণফোরাম রাষ্ট্র সংস্কারের পর দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে। সংলাপে জুলাই আগস্টে গণহত্যার দায়ে প্রধান উপদেষ্টার কাছে আওয়ামী লীগকে নিষিদ্ধ সহ 23 দফা লিখিত প্রস্তাব দিয়েছে অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেট ডেমোক্রেট পার্টি বা LDP। এছাড়াও বর্তমান নিত্যপণ্যের অগ্রগতির বিষয়টি তুলে ধরে সরকারকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর হওয়ার তাগিদ দিয়েছে কিছু রাজনৈতিক দল। কোনো কোনো দল যৌক্তিক সময় নির্বাচন চেয়েছে, তারেক রহমান সব মামলা প্রত্যাহারের কথা বলেছে NDM। পাচার করা টাকা ফেরাতে কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে আন্দালিব রহমান পার্থ দল BJP।
হাসিনার পতনের পর 876 কোম্পানি ফেরত পেলেন আগের মালিকেরা। শেখ হাসিনা সরকারের পতনের পর গত 15 বছরে অবৈধ দখলে থাকা 876টি কোম্পানি তাদের মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে। যৌথ মূলধন কোম্পানি ও ফার্ম সমূহের পরিদপ্তর IRJSC এসব তথ্য জানিয়েছে। মিজানুর রহমান অতিরিক্ত সচিব বলেন, গত এক মাসে যে পরিমাণ আবেদন RJSC-তে জমা পড়েছে সেটি একেবারেই নজিরবিহীন। RJSC-র প্রতিষ্ঠার পর থেকে এত অভিযোগ মাত্র 2 মাসে কখনো জমা পড়ার ইতিহাস নেই। অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, অন্যায়ভাবে যেসব কোম্পানি দখল করা হয়েছে সেগুলো যথাযথ প্রতিকার করার চেষ্টা করা হচ্ছে। বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, গত 15 বছরের শাসনামলে এরকম অনেক বেআইনি ঘটনা ঘটেছে, বিদেশি কোম্পানিও দখলের ঘটনা ঘটেছে। সরকার স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এসব সমস্যাগুলোর সমাধান কাজ করছে, কারণ বেসরকারি খাতেই অর্থনীতির প্রধান চালিকা শক্তি। কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের বৈঠকের গুঞ্জন। কুমিল্লা সীমান্তে ভারতে পালিয়ে যা 6 জেলার আওয়ামী লীগ নেতাকর্মীদের একটি বৈঠক ও মুজিবনগর সরকারের আদলে সরকার গঠনের চেষ্টার গুঞ্জন উঠেছে। শনিবার দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নানারকম কথা ছড়িয়ে পড়ে, যদিও বিজিবি ও পুলিশ বলছে তারা এমন কোনো বৈঠকে সত্যতা পায়নি। তারপরও বিজিবি পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লার পক্ষ থেকে এ ধরনের ষড়যন্ত্র প্রতিরোধের ঘোষণা দিয়ে গতকাল রাত 8টার দিকে নগরীর টাউন হল মাঠ থেকে মশাল মিছিল বের করা হয়। এই মিছিলের নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং আব্দুল মাসুদ। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে ছড়িয়ে পড়া গুঞ্জনে শোনা যায়, কুমিল্লা জেলার কোতোয়ালি থানার আওতাধীন বিবির বাজারে সীমান্তবর্তী এলাকার কুমিল্লা, চট্টগ্রাম ও নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী আওয়ামী লীগের পদধারী নেতাকর্মীরা গতকাল দুপুর 3টার দিকে একটি বৈঠক করেন। আজ রোববার ভারতের ত্রিপুরায় আওয়ামী লীগের একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই সমাবেশে বাংলাদেশ থেকে যারা ভারতে পালিয়ে গেছে সেসব আওয়ামী লীগ নেতাকর্মী অংশগ্রহণ করবেন। এমনকি ভারতে থাকা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী হাসিনা স্বয়ং এই সভায় অংশ নিতে 71-এর মুজিবনগর সরকারের আদলে একটি অস্থায়ী সরকারেরও ঘোষণা দিতে পারেন। পুরো বিষয়টি সমন্বয় করছে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা। তবে এই গুঞ্জন কতটুকু সত্য তা নিশ্চিত হওয়া যায়নি। গতকাল বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সাংবাদিকদের কাছে একটি বার্তা পাঠানো হয়। এতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্য অনুযায়ী খবর পাওয়া গেছে বিবির বাজার সীমান্তে কুমিল্লা নোয়াখালী চাঁদপুর এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীরা ষড়যন্ত্রমূলক বৈঠক করবে। আগরতলায় শেখ হাসিনার উপস্থিতিতে মুজিবনগর সরকার আদলে সরকার ঘোষণা করবে তারা। এর প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে কুমিল্লা নগরীর মশাল মিছিলের ঘোষণা দেওয়া হয়। রাত 8:30টার দিকে টাউন হলে মাঠে মশাল মিছিল শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা ফ্যাসিবাদের রূপকার হাসিনা শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি। পালিয়ে গিয়েও হাসিনা দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। এর মধ্যে আমরা খবর পেয়েছি কুমিল্লার পার্শ্ববর্তী সীমান্ত ত্রিপুরায় ফ্যাসিবাদের গঙ্গরা জমায়েত হওয়ার চেষ্টা করছে। আমরা ফ্যাসিবাদের গঙ্গদের স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তাদের ষড়যন্ত্র অপচেষ্টা কখনোই বাংলার মাটিতে সফল হবে না ইনশাল্লাহ। বেশি অক্ষম হলে ক্ষমতা ছেড়ে দিন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির এখনও দৃশ্যমান কোনো উন্নয়ন করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার। বিভিন্ন স্থানে চাঁদাবাজি, হামলা মামলা ইত্যাদি, দ্রব্যমূল্য রুদ্ধগতি সহ মানুষের কষ্ট হচ্ছে। প্রশাসনে আমি পেতাত্তারা বসে আছে, সরকার দুর্বলতা কাটায় উঠতে পারেনি। আমি ফ্যাসিস্টরা ফিরে আসবে যদি সরকার দুর্বল হয়ে যায়। তাই সরকারকে বলতে চাই, রাষ্ট্র চালাতে না পারলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে পরামর্শ নিন, বেশি অক্ষম হলে ক্ষমতা ছেড়ে দিন। শনিবার ঝিনাইদহ শহরে উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে জেলা গণ অধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নুরুল হক নূর। নুরুল হক নূর বলেন, নির্বাচন নিয়ে আমাদের কোনো তাড়া নেই, তবে অন্তর্বর্তীকালীন সরকারকে সামনে রেখে ঘুণে ধরা সমাজ ব্যবস্থাকে আমরা সংস্কার করতে চাই। শেখ হাসিনার 15 বছরের জালিম শাসন সহ্য করেছি, এই সরকার যদি 2-1 বছর থাকে অবশ্যই তাদের সহ্য করতে পারবো, তবে সরকারকে জনগণের চাহিদা বুঝে কাজ করতে হবে।